রে অবিধি কলমে নাই কাহালি আমার এই পুরা পালে এই কেলে চিহলি রে কলমে সর্বমোহতে জানি ভক্তের অধীন আছর যারা সর্বমোহতে জানি ভক্তি কুমন্ত সিংহের খেলা এই তো শুরু হলো শেষ হতে এখনো অনেক অনেক বাকি মন্ত্রী কুমন্ত্র দেব আপনি তুমি ভুল করেছ মন্ত্রী কুমন্ত্র দেব ভুল করতে পারে না গুরুদেব আমি শুধু চাই ধর্ম মানি না গুরু রায় নীতি আমি চাই সিন্দুর অভিশাপ আমি বিশ্বাস করি না আমি চাই শুধু আমার নিজের ইচ্ছা গুরুদেব তোমার অভিশাপকে আমি আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম আমি প্রমাণ করে দেব মন্ত্রী কুমন্ত্র দেব কিছুতেই পরাজয় হয় না আমি বাজব পুরো দেবে না আমি বেঁচে থাকবো জয় কুমন্ত্র সিংহের নাম শুনলে আকাশ বাটি তোড় তোড় করে কে পৌঁছে গুরুদেবের ইচ্ছায় সে কিছু পিছনে যেতে পারে না আমি চাই শুধু দাদু আমি আমি যার চলতে পারছি না দাদু ক্ষুধার জ্বালায় সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে আমরা আমাকে কিছু খেতে দাও উসমান দাদু আমাকে কিছু খেতে দাও ওরে ওরে দাদুমা এই বনের মধ্যে কোথায় খাবার খুঁজে পাবো
একটু কষ্ট করে এগিয়ে চলো ভাই, এই সামনে গিয়ে দেখি এই খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। দাদু আমি যার হাঁটতে পারছি না, দাদু আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, ক্ষুধায় যে আমার পেটটা পুড়ে যাচ্ছে, আমাকে আমাকে কিছু খেতে দাও। এই ক্ষুধা এই কি তোমার খেলা, যে নাকি সোনারে পালং কে বসে এই রাজবুকে তো দাদু আর আর আজকে কুধার জ্বালা চটপট করছে, এই যন্ত্রণা যে আমি আর এই সইতে পারছি না। আজাদ তাই মা আয় বাবা, তুই আমার বুকে আয়। হাই গো খেতে দাও খেতে দাও তাই মা, খেতে দাও আমার হাই গো খেতে দাও খে আমার মালিকের
তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও আমাকে, আমাকে খেতে দাও উসমান দাদু, আমি যার খোদার জন্য সহ্য করতে পারছি না। তা হতে পারে না, আর যেমন করে ও আমি আমি তোমার জন্য খাবার এনেবো। তোমরা তোমরা এখানে বসো, আমি ফিরে না আসা পর্যন্ত তাও যেও না। আমি আমি যাব আর আসবো। উসমান উসমান তাও পারি আয় বাবা। দাইমা হ্যালো, আমার আমার যে বড্ড ঘুম পাচ্ছে দাইমা, আমি আজার তুমি আমার কোলে মাথা রেখে মাগু ঘুমিয়ে পড়ো বাবা। তোমার উসমান দাদু ফিরে এলে তুমি খেয়ে নেবে খোকা। আমারও যে বড্ড গুণ পাচ্ছি, তাহলে আমিও বন জঙ্গল আমি ঘুরে এলাম, একটি শিকার আমি পেলাম না। হরে দিন দুনিয়ার মালিক, তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে, একটা শিকার মিলে দে। খুব স্রোত লেরকালি এই ওর ঘুমিয়েছে, খুব স্রোত লেরকা। আমি উহাকে আমার আড্ডায় নিয়ে যাব, এই লড়কাকে আমি এই সত্তার বানাবো। হ্যালো হ্যালো আমি তোর বুকে তাজা রক্ত বেরি করে আর মনের মিটাইব, আমার মনের চিন্তা আর আমার মনের জ্বালা। আমি কি অপরাধ করেছি আমি জানি না খোদা, আপনাকে ডাকছি খোদা। আমার রাজা কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। না না
না না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, যেমন করে হোক আমার জীবনের বিনিময় হলেও ওই জীবনকে শেষ করে আমি আমার আজাদকে ফিরিয়ে আনব, আমার আজাদকে ফিরিয়ে আনব। আমি তোহার উপকার করিবে, আমার পরিচয় দিলে হয়তো আমাকে হত্যা করবে। না না না, আমি আমি আমার আসল পরিচয় দেব না। আরে লড়কা, তুই কি ভাবিয়েছিস? ও লড়কা, তোহার পরিচয় ওই আমি যে শোনো দস্যু, আমি আমি তোমাকে মিনতি করছি, তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও। আরে লড়কা, তুই আমাকে শক্ত করিয়ে বল, তোমার আসল পরিচয়। বিশ্বাস করো দস্যু, পরিচয় দেবার মতো আজ আমার কিছুই নেই। দয়া করে আমাকে ছেড়ে দাও। আরে লড়কা, তুমি আমাকে প্রাণে মেরো না, আমার পরিচয় আমি বলছি।
থেকে দুহাতে উঠে গেছি, হরে মালিক। আমি যে কিছুই বুঝতে পারছি না, আমি যে কিছুই বুঝতে পারছি না, তোমরা তাহলে মস্ত বড় মস্ত মারে আমার মালিক সিন্দাবাদে লজ্জা উদ্ধার করবে। তাই চলুন।